ওকে, প্রথমে আমাদের ডিজাইনটা দেখাই। একজনের কথা ছিল যে এইটা হলো আমরা যখন একদম পিওর অ্যাসোসিয়েশন রিলেশনশিপ করি তখন ডিজাইনটুকু এরকম, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্টের লিস্ট এবং অনেক কিছু লজিক্যাল ইস্যুস, তাই তো? আর যখন আপনারা ডাটাবেজে গেলেন তখন আমি ফাইলগুলো ওপেন করছি, পুরো প্রজেক্ট ওপেন করা যাচ্ছে না কারণ ভিজুয়ালি 2012-এ করা। সো এটা হলো স্টুডেন্ট ক্লাস আর এটা হলো ডিপার্টমেন্ট ক্লাস, এবং ইন্টারেস্টিংলি রিলেশনশিপটাকে একটু ইনভার্ট করে দেওয়া হয়েছে। যেমন স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্টের অবজেক্ট রাখা হয়েছে, ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট অবজেক্টের লিস্ট রাখা হয়নি। তাহলে আমি দুইটা রিলেশনশিপ এখানে আয় তাহলে কথা বলতে সুবিধা। অ্যাসোসিয়েশনে যখন আমরা ছিলাম মানে আমাদের আলোচনা একটা ছিল এইরকম, ডিপার্টমেন্ট ওয়ান স্টুডেন্ট সিম্বল দিয়ে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, তাই না? আর ওখানে ছিল এরকম স্টুডেন্ট ডিপার্টমেন্ট ওয়ান টু ওয়ান, তাই না? এরকম ছিল না, স্টুডেন্ট ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল। বোঝার উপায় কি, স্টুডেন্ট ডিপার্টমেন্টকে ফেলে দেন দেখবেন স্টুডেন্ট কান্নাকাটি শুরু করে, টাইপ নেই টাইপ, তাই না? ডিপার্টমেন্ট টাইপ নেই, তো এর উপর ডিপেন্ডেন্ট। এবং একটা স্টুডেন্টের মধ্যে কয়টা ডিপার্টমেন্ট? একটাই ডিপার্টমেন্ট, তাই না? ওকে, হলিস্টিক ভিউ থেকে অর্থাৎ কনসেপ্ট লেভেল থেকে দুইটা কোনোটাতে কিন্তু ভুল নেই, এটা কি বুঝতে পারেন? কারণ কি, কারণ একটা একটা স্টুডেন্ট একটাই ডিপার্টমেন্টের আন্ডারে থাকে, তাহলে তার কাছে তো ডিপার্টমেন্টের লিস্ট আসবে না, তাই না? তার মধ্যে একটাই ডিপার্টমেন্ট আসবে। আবার যদি উল্টো ভাবে চিন্তা করি, একটা ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকে তাহলে উপরেরটাও ঠিক আছে, অর্থাৎ কনসেপ্টের দিক থেকে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। নেক্সট, এই ডিজাইনটুকু দেখে কিন্তু বোঝা যায় ব্যাপারটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। এইটা দেখে কিন্তু আপনি কখনো বুঝবেন না এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। কেন বুঝবেন না? কারণ জাস্ট চিন্তা করেন, এখানে যদি আমি স্যালারি রাখি, ধরেন ধরেন ফর এক্সাম্পল এমপ্লয়ি স্যালারির মতো যেরকম রিলেশনশিপ, একজন এমপ্লয়ের একটাই স্যালারি থাকে, তেমনি করে একটা স্টুডেন্টের একটাই ডিপার্টমেন্ট থাকে, এটার অর্থ কিন্তু এটা উল্টোটা নাও বোঝাতে পারে। আমার কথা কি ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ এই ক্ষেত্রে ওয়ান টু ওয়ান এভাবে বুঝালে এই ক্ষেত্রে যে সেটা ওয়ান টু মেনি হবে না ওয়ান টু ওয়ান হবে সেটা কিন্তু ক্লিয়ারলি এক্সপ্লেইন হয় না। আচ্ছা, এখন এবার আসেন, তাহলে এইবার কিন্তু আপনি একটা জিনিস লিখতে পারবেন, সেটা কি লিখতে পারবেন? তাই না? ডিপার্টমেন্ট একটা আন্ডারে কয়টা স্টুডেন্ট থাকে? না সেটা তো আমরা করি না, আমি বলতেছি আপনি যখন এভাবে দিচ্ছেন তখন এটা দ্বারা কি বোঝা যায় কিছু? তাহলে কেউ ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট শব্দগুলোর সাথে ফ্যামিলিয়ার না, রাইট? ডিপার্টমেন্ট কি জিনিস জানি না, মঙ্গল গ্রহ থেকে আসছে, রাইট? ওকে, সো ওয়ান টু ওয়ান দিলাম, উনি কি কখনো বুঝতে পারবে এটার মধ্যে আসলে ওয়ান টু মেনি রিলেশনশিপ হয় রিয়েল লাইফে? রিয়েল লাইফে হয়, উনি কি বুঝতে পারবে? বুঝতে পারবে না, উনি ভাবতে পারে হতেও পারে না হতে পারে, বাট এটা কিন্তু একদম এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে, একজন স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকতে পারে। এখানে বলে একজন স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের আন্ডারে, প্রোভাইডেড, এটা বলে না যে একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকতে পারে, এটা কিন্তু বলে নাই। আমি এখন পর্যন্ত কনসেপ্ট লেভেলে আছি, আমি কোড লেভেলে যাই না, কোড লেভেল ভুলে যাই, তাই না? ওকে, এখন এবার আসেন, কেন আমরা এরকম করলাম? প্রথম, আমরা যদি ঠিক এইটা উপরেরটাই করতাম তাহলে কি, রাইট? হ্যাঁ, দুইটাই কিন্তু অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। দেখেন, একটার ক্ষেত্রে ওয়ান টু মেনি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আরেকটার ক্ষেত্রে রিলেশনশিপটা ইনভার্স করে ওয়ান টু ওয়ান দিয়ে করা হয়েছে। প্রথম কথা হলো এই ডিজাইনটুকু আপনি, আমরা যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ আলোচনা করছি সেটার মধ্যে করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিভাবে? আচ্ছা, এক্সাম্পল দিই, আপনার ডিপার্টমেন্ট একটা ক্লাস আছে আর স্টুডেন্ট একটা ক্লাস আছে, তার মধ্যে ডিপার্টমেন্টের একটা ইনস্ট্যান্স আছে,
এখন আপনাকে বলা হলো একটা ডিপার্টমেন্টের আন্ডারে কি রাখার জন্য, অনেকগুলো স্টুডেন্ট রাখতে বলছে না, আপনি তো আর সেটা নর্মালি রাখতে পারতেছেন না, তখন আপনি আসলে কি করতেন? তখন আপনি মাইট বি একটা ইউনিভার্সিটি নিয়ে আসতেন, খুব ভালো করে লক্ষ্য করেন, একটা ইউনিভার্সিটি নিয়ে আসতেন এবং ইউনিভার্সিটি এনে আপনি কি করতেন, ওই যে ডিপার্টমেন্ট অবজেক্টগুলোকে প্রথম রাখতেন, রাইট? সেই ডিপার্টমেন্ট অবজেক্টের সাথে কিন্তু স্টুডেন্ট তখনও অ্যাটাচ হতো না, অর্থাৎ ইউনিভার্সিটির ভেতরে তখন আপনার দুইটা জিনিসের লিস্ট থাকতো, একটা হলো কি ডিপার্টমেন্টের লিস্ট, আর একটা থাকতো কি স্টুডেন্টের লিস্ট, কারণ কি ওই স্টুডেন্টের মধ্যে দিয়ে আপনি ডিপার্টমেন্টকে রেফার করা দিতে পারতেন, কিছু কি আইডিয়া পাওয়া যাচ্ছে কিনা দেখেন। অর্থাৎ আপনি এই রিলেশনশিপের মধ্যে আপনি দেখেন আপনি কি অনেকগুলো ডিপার্টমেন্ট সেভ করতে পারতেছেন, নর্মালি ওয়ান টু মেনি, ধরো একটাই ডিপার্টমেন্ট সেভ করবো, অনেক স্টুডেন্ট করবো, অনেক স্টুডেন্টকে সেভ করতে পারবেন, এখানে ইউআই তে কোড চলে আসবে না, আসবে কি না, থিঙ্ক অ্যাবাউট অ্যাসোসিয়েশন, নর্মালি ডাটাবেস টাটাবেস নাই, নর্মালি চিন্তা করেন, তাহলে আপনাকে তো কোথাও না কোথাও স্টুডেন্টের লিস্ট রাখতে হবে, স্টুডেন্টের লিস্ট কোথায় রাখতে হতো, ইউআই তে, ইউআই ছাড়া তো উপায় নেই, ইউআই তে রাখলে তো আপনি পারতেন না, কারণ ইউআই তে দেন আপনাকে আরেকটা ক্লাসের কথা চিন্তা করতে। অর্থাৎ এই ডিজাইনটুকু নিয়ে যদি আমরা র্যামে যেভাবে কোড লিখি, ডাটাবেজ র্যামে যেভাবে ডাটাগুলো রাখি, ডাটাবেজে না রেখে এটা দিয়ে করা যেত, কিন্তু সেখানে ওভারওয়ার্ক, অনেক বেশি কোড লিখতে, তাই না, আমাকে অনেক বুঝায় দিতে হতো, তার চেয়ে অনেক স্পেসিফিক ভাবে কিন্তু এখন বোঝা যায় এবং অনেক ইজিলি কাজটুকু হয়ে গেছে আমাদের এই রিলেশনশিপে, যেখানে ডিপার্টমেন্টের আন্ডারে আমরা, অর্থাৎ আমরা এই ডিজাইনটুকু করা, আমি আবারও বলতেছি এটা যে অ্যাপ্লিকেবল না তা না, এটা দিয়ে করতে পারে, কিন্তু আপনাকে অনেক ঘুরে করতে হবে, অনেক কোড লিখতে হবে, খাওয়ার ঘুরে খাওয়া আর কি, চলে আসেন ডাটাবেজের ক্ষেত্রে। এবার আপনি যখন ডাটাবেজ নিয়ে আসছেন, এবার বলেন ডাটাবেজের দায়িত্ব কি কি দিচ্ছেন, কি কি দিচ্ছেন, অবজেক্টগুলো সেভ করার দায়িত্ব, আর কি দিচ্ছেন, আরো দিচ্ছেন অবজেক্টগুলোর মধ্যে রিলেশনশিপ কেমন হবে সেটাও কিন্তু বলে দিচ্ছেন, ফরেন কি প্রাইমারি কি টানছেন না, রাখছেন না। যখন আপনি এই কাজটা করে ফেলছেন, নাও থিংক আপনার কিন্তু একটা টোটাল ডিজাইনের মধ্যে একটা বড় অংশ কিন্তু আরেকজন দায়িত্ব নিয়ে নিল, জাস্ট চিন্তা করেন, ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, এখন আপনার কাছে কি আছে, আপনার বনে কিছু গাছ আছে আর কিছু নেই, দুনিয়ার আর কোনো টেকনোলজি নেই, এবার আপনাকে কুঠার বানাতে হবে গাছ কাটার জন্য, তারপর কি গাছ আনার জন্য এবার আপনাকে গাড়ি বানাতে হবে, রাইট, তারপর কি কাটার জন্য এবার আপনার কি ওই ওই মেশিনারিজ গুলো লাগবে, রাইট, তারপর সব কিছুর জন্য, এটা না এটা একটা অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা কি করছি, আমরা যখন অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করতেছি নর্মালি কোনো পারসিস্টেন্স কিন্তু আমাদের কাছে নাই, পুরাটুকু আমরাই ধরে রাখতেছি, তখন সব কিছু আয়োজন আমার কাছে, সো তখন আমরা ডিজাইনটুকুকে একদম ওইভাবে যে ওয়ান টু মেনি দিয়ে অনেকভাবে কি বলবো, ওয়ান টু মেনি দিয়ে আমরা ইজিয়েস্ট সলিউশনে দিয়ে গেছি, বাট যখনই ডাটাবেসটা চলে আসছে পারসিস্টেন্সি অর্থাৎ সেভ করার দায়িত্ব এবং রিলেশনশিপের একটা বড় দায়িত্ব আপনি কার কাছে ছেড়ে দিয়েছেন, ডাটাবেসের কাছে, রাইট? তাহলে এবার অ্যাপ্লিকেশনকে ডাটাবেজের রেসপেক্টে চিন্তা করেন, আপনি বলতেছেন আমি কিন্তু ডিপার্টমেন্ট আলাদা করে সেভ করবো, রাইট, ডিপার্টমেন্ট সেভ করবেন, ডিপার্টমেন্টের টেবিল আছে, ডিপার্টমেন্ট সেভ হবে, তারপর আপনি বললেন আমি কিন্তু স্টুডেন্ট সেভ করব, কিন্তু স্টুডেন্ট সেভ করার সময় আমি ধরে রাখতে চাই ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে এটা কিন্তু থাকতে হবে, তখন সেটার জন্য আমার কতটুকু ইনফরমেশন দরকার, চলে আসি এখানে স্টুডেন্টের সব ইনফরমেশন, ইনফ্যাক্ট এখানে ডিপার্টমেন্ট অবজেক্ট না হলে হতো আরো ছোট হতো, আরো ছোট কি দেওয়া যেত, হতো তাড়াতাড়ি বলেন ডিপার্টমেন্টের আইডি একটা স্ট্রিং টাইপ অর ইন্টিজার হতে পারে, তাই না, অ্যাসোসিয়েশনটা ধরে রাখার জন্য হয়তো উনি এখানে দেখাইছেন, সেক্ষেত্রে কোড থেকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে এদের মধ্যে ওয়ান টু মেনি রিলেশন, সেটা ইউআই দেখে বোঝা যাচ্ছে, বাট এটা দেখা যায় ভিজিবল কোথায় সবচেয়ে বেশি, কোথায় কোথায় ডাটাবেজে গিয়ে কিন্তু তখন বোঝা যায়, ইয়েস, এখান থেকে প্রাইমারি কি ওখানে ফরেন কি হিসেবে টানা হয়েছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ, বুঝতে পারছেন, অর্থাৎ রেসপন্সিবিলিটি গুলো টোটালি অন্য সিস্টেমের মধ্যে কিছু চলে যাওয়াতে আমার এখানে আর এত বড় আয়োজন করা লাগে নাই। লাস্ট কথা, এখানে কি এই ডিজাইনটা অ্যাপ্লিকেবল না, দ্য আনসার ইজ ইয়েস, অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু ওই যে আননেসেসারি ওভারওয়ার্ক,
কেন আমি করতে পারবো, তাই না? ওটা দরকার নাই এই কাজের জন্য, ওটা দরকার না, অন্য কাজের দরকারও হতে পারে, সেটা অন্য বিষয়। কিছু কি আইডিয়া পাওয়া গেছে? তারপর আপনারা দেখবেন আরো সামনের দিকে আসবে, যখন ডাটাবেজে যে ইনসার্ট ডিলিটের কোড আপনারা লিখবেন না, যখন বলবেন অবজেক্ট সেভ করো, তাই না, তখন কিন্তু আবার রিলেশনশিপের মধ্যে আরো হয়তো কিছু চেঞ্জ আসবে সিচুয়েশনের মধ্যে। ওকে, বাট উল্টোটা যে করা সম্ভব না তা না, ঘোরানো কোড হবে। Okay, so that's all for today.